Alhamdulillah Rabbil Alameen, wa salatu wa salamu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Shumani tibhai bin bunira, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Amra nabi kareem sallallahu alaihi wa sallam zindagi tike, onar amal tike, abang onar bala shundur kisu, adob tike, shishtar ta tike amra shikhi archi. Askir hadithe, the agdun muslim, aradun muslim erjunne, aina shurup, hadithi di amra shuru kari. Rasulullah sallallahu alaihi wa sallam bolchen, আল মুমিনু মিরআতু আখিহে, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। ইযা রাআ ফীহি আইবান আসলাহাহু, তার ভাইয়ের মধ্যে যখন কোনো দোষ দেখে, ত্রুটি দেখে, তখন সেটাকে সে ঠিক করে দেয়। কিভাবে ঠিক করে দেয়? সেটা হলো যে আয়নার ভূমিকা কি, আপনি আয়নাতে গেলে আয়না আপনাকে দেখিয়ে দেবে আপনার এখানে একটা স্পট আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছে এটাকে ক্লিন করে ফেলেন, আপনি ক্লিন করে ফেলছেন। এবং এটা অন্য কারো কাছে গিয়ে আয়না বলবে না, আপনাকে ক্রিটিসাইজ করবে না, আপনাকে কোনো খোঁচা দিয়ে কষ্ট দিয়ে বলবে না, খুব নিরপেক্ষভাবে আপনার কোথায় সমস্যাটা আছে আপনাকে দেখিয়ে দেবে। একজন মুমিন আর একজন মুমিনকে আমরা সবাই মিস্টেক করি, ভুল করি, তো ভুলটা কীভাবে শোধরাবো? সুন্দর করে একটি আগ্রহ করে এবং দয়া করে মায়া করে বলবো, যাতে করে খোঁচা দিয়ে কথা না বলি, কষ্ট না দিই, আমার একটা রিয়াকশন না হয়ে যায়, দরদ ভরা মন নিয়ে কথা বলবো যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী। ইদা রাআ ফীহি আইবান আসলাহাহু, আমার উদ্দেশ্য হচ্ছে ওনাকে ইসলাহ করা, ওনাকে অপরাধী হিসাবে প্রমাণিত করা আমার মাকসুদ নয়, তাকে শাস্তির দিকে নিয়ে যাওয়া আমার মাকসুদ নয়, তার কারেকশন, তার সংশোধন আমরা কীভাবে করতে পারি। এ হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না, আয়নার মতো ভূমিকা পালন করা। এই হাদিসটি আরেকটি রেওয়ায়েতে এসছে, আল মুমিনু মিরআতু আখিহ, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। ওয়াল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাইয়ের মতো। ইয়াকুফু আলাইহি দাইআতাহু, তার কোনো মালপত্র থাকলে এগুলোকে সে কখনো ক্ষতিগ্রস্ত করে না, তার হারানো সম্পদ পাওয়া গেলে তাকে ফেরত দেয়। ওয়াইয়াহুতুহু মিন ওয়ারাইহি, আর তার পেছনে থাকলে সে তাকে হেফাজত করে, শুধু সামনেই তাকে হেফাজত করে না, পেছনেও হেফাজত করে। কেউ তার বদনামি শুরু করে দিলে, গীবত করা শুরু করে দিলে, ক্ষতি করা শুরু করে দিলে, সে সেখানে ওই ভাইয়ের ডিফেন্ড করে, তার পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করে। আরেকটি হাদিসে এসেছে, কেউ যদি এরকম না করে তাহলে তার ক্ষতি কত বেশি হবে। মান আকালা বি মুসলিমিন উকলাতান ফাইনাল্লাহ ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম, ওমান কাসা বি রাজুলিন মুসলিমিন ফাইনাল্লাহ ইয়াকসুহু মিন জাহান্নাম, ওমান কামা বি রাজুলিন মুসলিমিন মাকামা রিয়াইন ওয়া সুমআতিন ফাইনাল্লাহ ইয়াউমা ইয়াকুমু বিহি মাকামা রিয়াইন সুমআতিন ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোনো মুসলিমকে আকলাবে মুসলিমিন আকলাতান, কোনো মুসলিমকে কেউ যদি একটু খাবার দেয়, বিশেষ করে যার যিনি অভুক্ত আছেন অথবা মেহমান হয়ে এসেছেন, তাকে আপ্যায়ন করে, এই কাটেসি করে, খেতে বসে যে দুই ভাই একসঙ্গে দুই বন্ধু, আমি তার বিলটা পে করে দিলাম, এটাও হতে পারে। এই জাতীয় ফাইনাল্লাহ ইউতইমুহু মিসলাহা মিন, এখানে এসেছে আসলে এই আকলাতান পজিটিভ না নেগেটিভটা আসলে এসেছে, যে সেই ব্যক্তিকে খায়, তার গোশত খায়। কীভাবে একজন মুমিন একজন মুমিনের গোশত খায়, এটা কোরআনে পাকে সূরা সাফে এসেছে, যে একজন মুমিন আরেকজন মুমিন যখন গীবত করে, লাহমা আখিহে, তার ভাইয়ের গোশত খায়, মাইয়েতান, যে মরে গেছে, তাহলে জাহান্নামে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবে। তাহলে এখানে হাদিসটি এসেছে আসলে খাবারের কথা, পজিটিভটা নয় নেগেটিভটা, কারো গোশত খাওয়া, আর গোশত খাওয়া হচ্ছে ভাইয়ের গোশত খাওয়ার অর্থ হচ্ছে গীবত করা। ওমান কাসা বি রাজুলিন মুসলিমিন ফাইনাল্লাহ ইয়াকসুহু মিন জাহান্নাম, আর যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে খারাপ কোনো কাপড় পরিধান করিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে সেই কাপড় পরিধান করে দেবেন। অর্থাৎ একজন মুসলিমকে তার ব্যাপারে যথেষ্ট বদনাম করে বেড়ালো, তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন সিনেশন করলো, তার বাপে দুর্নাম রটিয়ে দিল, লোকদের কাছে তাকে হেয় প্রতিপন্ন করে ফেলল,
তাহলে জাহান্নামে আল্লাহ তাআলা তাকে হেয়া প্রতিপন্ন করার কাপড় পরিয়ে দেবেন। ওয়ামান কামা বিরাজুল মুসলিম মাকামা রিয়াইন ওয়া সুমআতিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো বান্দার সামনে তাকে বলল যে দেখো আমি তার সামনে খুব শোয়িং অফ করলো, রিয়া করলো, নিজেকে খুব দেখালো যেটা তার নেই আসলে, যারা নেই ওটাকে লোন করে দেখায়, কর্জ করে দেখায়, হাওলাত করে দেখায় যে আমার এত আছে, এই জাতীয় শোয়িং অফ করে, খুব নিজেকে বড় মনে করে প্রেজেন্ট করে এবং নাম খ্যাতি যশ ইত্যাদি খুব বেশি জোগাড় করতে চায় যেটা সে জেনুইনলি হকদার না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেই শাস্তি দেবেন, লোকদের কাছে তাকে প্রমাণিত করে দেবেন, দেখো দেখো এই লোকটি দুনিয়াতে দাবি করেছিল সে ওই এই ধরনের কিছু একটা হয়ে গেছে, তার জ্ঞান এত বেশি আছে, তার সম্মান পজিশন খ্যাতি এত বেশি কিছু আছে, তার যোগ্যতা এত বেশি কিছু আছে, তার পদ পজিশন এত কিছু আছে, আসলে তার এগুলো কিছুই নেই, এগুলো লোকদের কাছে সে বলে বেরিয়েছে, দেখিয়েছে, প্রমাণ করার চেষ্টা করেছে, যেগুলো সম্পূর্ণ তার জন্য ধোকার আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, এগুলো জেনুইনলি কিছুই ছিল না। কিয়ামতের দিন সবার সামনে আল্লাহ তাআলা তাকে সেগুলো প্রমাণ করে দেখিবেন, তোমাদের কাছে যা কিছু এগুলো বলেছিল এগুলো কিছুই তার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা মাফ করুক, এই জাতীয় নেম এবং ফেমের অনেকেই খুব ভুখারি থাকে, ভিখারি থাকে, নাম কুড়ানোর, যশ কুড়ানোর, একটু পজিশন পাওয়ার এত লোভ আমাদের মধ্যে চলে আসে, এগুলোর বেশি লোভ থাকা, এগুলো পাওয়ার জন্য আর্টিফিশিয়ালি চেষ্টা করা আল্লাহ তাআলার কাছে খুবই নিন্দনীয় কাজ। আজকে আরেকটি শিষ্টাচারের হাদিসের দিকে আমরা যাই, সেটা হচ্ছে লা ইয়াখুযু আহাদুকুম মাতা সাহিবিহি লাইবান ওয়ালা জাদ্দান ফাইযা আখাযা আহাদুকুম আসা সাহিবিহি ফালিয়ারুদ্দাহা ইলাইহি, কোন তোমাদের কেউ কারো কোনো ব্যাগ বা কোনো সামগ্রী, কোনো লাঠি, এগুলোকে কেউ যেন যোগ করার জন্যে তাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি হাসির ব্যবস্থা খোরাক বানানোর জন্য এগুলো যেন কেউ সরিয়ে না নেয়। কোনো একদিন মেহমান এসেছে, আমাদের দেশে ছোটোকালে দেখেছি যে দাদা লাঠি নিয়ে আসছে নানা, তো নাতিরা কী করে, দাদার লাঠি লুকিয়ে ফেলেছে, আর দাদা বা নানা লাঠি খুঁজতে খুঁজতে এখন অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ হাসাহাসি করে নাতিরা লাঠি নিয়ে আসে, দেখো দাদা এই যে লাঠি এতক্ষণ কষ্ট দিল, আর উনি যে খোঁজাখুঁজি করেছেন তারা খুব এনজয় করেছে, আল্লাহ মাফ করুক। এরকম আমরা অনেক সময় করি যে একজনের চাবি লুকিয়ে ফেললাম, বেচারা গাড়িতে গিয়ে এখনও চাবি খুঁজে পায় না, সর্বনাশ, অনেকক্ষণ পেরেশান, কোথায় চাবি রেখেছি, কোথায় চাবি রেখেছি, সবাইকে জিজ্ঞেস করে, আপনারা সবাই কয়েকজনে লুকিয়ে রেখে এখন হাসাহাসি করছেন, খুব এনজয় করছেন, আমরা কিন্তু এরকম করি অনেক সময়। আর এই যে এতক্ষণ বেচারা পেরেশানি গেল, আমরা সবাই খুব হাসাহাসি করলাম, এনজয় করলাম, খুবই জঘন্য কাজ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা শিষ্টাচারের বিপরীত কাজ, মানুষকে বেহুদা কষ্ট দেওয়ার কাজ করা। ফাইদা আখাদ আহাদুকুম আসা সাহিবি ফালিয়ারুদ্দাহা ইলাইহি, তুমি যদি তার কোনো লাঠি ব্যাগ ইত্যাদি কোনো জিনিস তুমি নিতে হয় তাহলে তুমি এটাকে নিয়েছো বা রেখে দিয়েছো হেফাজতে, সে খোঁজাখুঁজি করলেই সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দাও, তাকে খামাকে কতক্ষণ পেরেশান করো না, তাকে কষ্ট দিও না। এই সুন্দর শিষ্টাচারটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখাতে ভুলেননি। আমি যখন এই হাদিস আলোচনা করেছি ছোটোকালে আমরা টুকটাক এগুলো দুষ্টমি করেছি মনে পড়ে এখন, যদি ছোটোকালে এগুলো শিখতাম তাহলে এগুলো করতাম না হয়তো বা তখন। এই জন্য আমাদের আসলে অনেক বড় দায়িত্ব, পিতামাতা নিজে পরিবারের মধ্যে যারা বড় আছি, মুরব্বী আছি, তারা এগুলো আমল করা দরকার, এগুলো আলোচনা করা দরকার, ফ্যামিলি মিটিং আলাপ করা দরকার, প্রত্যেকে এইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে তারবিয়া দেওয়া দরকার, আমরা যেন রাইট টাইমে এগুলো কোনো সময় এগুলোর বিপরীত কাজ না করে ফেলি যখনই কোনো অকেশন চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে শিক্ষা নিয়ে, ওনার সুন্দর সুন্দর শিক্ষাগুলো নিয়ে, যে শিষ্টাচার সংক্রান্ত যে ছোটোখাটো আমলগুলো আছে এগুলোকে আমল করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়াবিল্লাহি তৌফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।